ঈদের আগাম টিকিট পেতে দীর্ঘ লাইন ছিল কমলাপুর রেল স্টেশনে। আজ দেওয়া হয় 30 আগস্টের টিকিট। আগামী 2 সেপ্টেম্বর ঈদ হওয়ার সম্ভাবনায় 30 ও 31 আগস্টের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। এদিকে প্রথম দিন আগাম টিকিট দেওয়ার পর আর মিলছে না বাসের টিকিট, আর তাই বাস কাউন্টারগুলোতে ভিড়ও ছিল কম। মাহবুব আজমের রিপোর্ট। বন্যায় সড়ক মহাসড়কের অবস্থা নাজুক হওয়ায় এবার ঈদে বাড়ি ফিরতে মানুষ বেশি ঝুঁকছে ট্রেনের দিকে। আগামী 2 সেপ্টেম্বর ঈদ হওয়ার সম্ভাবনা থাকায় 30 ও 31 আগস্টের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি, আর তাই 30 আগস্টের টিকিট পাওয়ার দিনে কমলাপুর রেল স্টেশনে প্রত্যাশীদের এমন লম্বা লাইন। কাঙ্ক্ষিত টিকিট পেতে কেউ রাত থেকে লাইনে দাঁড়িয়েছেন, আবার কেউ বা ভোর থেকে। দীর্ঘ অপেক্ষার পর প্রত্যাশিত টিকিট পেয়ে খুশি যাত্রীরা। বাড়িতে যেতে হবে, এটা বড় কথা, এখন সিট পাইছি, চেয়ার করছি। গতকালকে রাত 10টায় এখানে এসেছি, লাইনে দাঁড়িয়েছি এবং আজকে মাত্র টিকিট পেলাম। টিকিট পাওয়ার পর এই ক্লান্তিতে একদম দূর হয়ে গেছে। তবে টিকিট না পাওয়া ও দীর্ঘক্ষণ অপেক্ষার আক্ষেপও ছিল অনেকের মাঝে। ঈশ্বরদী চাইছিলাম, ঈশ্বরদী নাই, আর এখানে প্রচুর অনিয়মিতা আছে। ভোর 6:30 থেকে দাঁড়িয়ে আছি এখানে লাইনে, চিন্তায় আছি পাবো কিনা টিকিট। বাচ্চা কাচ্চা আছে, তারপরে হলো যারা জব করছে তাদের প্রচুর সমস্যা হচ্ছে। প্রতিদিন 23টি কাউন্টারের মাধ্যমে দেয়া হচ্ছে আগাম টিকিট। সীমিত সম্পদ দিয়ে যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে বলে জানালেন স্টেশন মাস্টার। বন্যার কারণে বা রোডের কারণে চাপ হতে পারে, অবশ্য রেলমুখী যেহেতু আমরা গত ঈদে ভালোভাবে পার করেছি, ওই কারণে হতে পারে যে রেলের প্রতি মানুষের একটু আস্থা আছে, যে কারণে হতে পারে। এদিকে টিকিট বিক্রির প্রথম দিন পর আর কোনো টিকিট না পাওয়ায় বাস কাউন্টারগুলোতে প্রত্যাশিতদের ভিড় ছিল কম। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।